যদি কেউ কিনে যদি নিজেদের ফার্মের জন্য সেটা ঠিক আছে এবার যদি কেউ মনে করে থাকে যে আমি বিজনেস করব। সেক্ষেত্রে এটা অনেক বেশি প্রফিটেবল তা আপনি ধরুন কাঁচা মেটেরিয়ালসটা আপনি কিনলেন পনেরো থেকে বারো থেকে পনেরো টাকায় হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি যখন মার্কেটে বিক্রি করবেন সেটা পঁচিশ থেকে তিরিশ টাকা আপনার ভালো রকম প্রফিট মানে মাস গেলে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারেন এক বছরের মধ্যে যদি মেশিনের কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোম্পানি চেঞ্জ করে দেবে আর পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যদি আপনার কোনো রকম সার্ভিসিংয়ের দরকার হয় সেক্ষেত্রে ফ্রি অফ কস্টে সার্ভিসিংটা হয়ে যাবে নমস্কার আমি শর্মিষ্ঠা হালদার রয়্যাল মেশিনারি কোম্পানি থেকে বলছি এটা হচ্ছে যুগবেরিয়া মুরাগাছা মধ্য বাবা মন্দিরের সামনে আমাদের অফিস অপোজিটে আপনার যদি আসতে হয় হাওড়া থেকে তাহলে এল দুশো ধরে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথাতে এসে অটো ধরে আপনার মুরাগাছা বাবালকনাথ মন্দিরের সামনে আসতে হবে আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে মধ্যমগ্রাম স্টেশন এবং সোদপুর স্টেশনে এসে আপনি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনার অটো ধরে মুরাগাছা বাবা মন্দিরের সামনে আসতে হবে তার অপোজিটেই আমাদের শোরুম আমি আজকে আপনাকে ক্যাটেল ফিট সম্পর্কে কিছু ইনফরমেশান দেবো সবাইকে ফিড এখানে হচ্ছে গরু ছাগল সমস্ত মাছ পোলট্রি মুরগি এদের খাবারটা তৈরি হয় আগে যেমন কি হতো মানুষের হ্যাঁ আগে যেমন মানুষের যেটা কি হতো যে মানুষরা নিজেরা হাতে তৈরি করে খাবারটাকে করতো কিন্তু এখন এই মেশিনের সাথেই আপনার খাবারটা তৈরি হয়ে যাবে ঠিক আছে ঘরে বসেই মানুষ খাবার তৈরি করে নিতে পারবে যাদের পোলট্রি ফার্ম আছে বা যাদের অনেক বড় যাদের ফার্ম রয়েছে তারা কি করতে তাদের অনেক পরিশ্রম করতে লাগে এত খাবার তৈরি করতে সে এই মেশিনের সাথেই সমস্ত খাবারটা তৈরি হতে পারবে এই খাবার এই মেশিনটা স্টার্টিং হচ্ছে সিক্সটি থাউজেন্ড থেকে ফাইভ ল্যাক্স পর্যন্ত আছে এটা আপনার ঘরের ইলেকট্রিসিটিতেই আপনি চালাতে পারবেন সিঙ্গেল ফেজে আর হচ্ছে আপনার পার ঘন্টায় পার আওয়ার্স আপনার দেড়শো থেকে দুশো কেজি আপনার প্রোডাকশান হবে আর এটা যে র মেটেরিয়ালটা সম্পর্কে একটু বলে দিই র মেটেরিয়ালটা হচ্ছে যে আপনার ওই ধান গম ভুট্টা এগুলোর যে ওয়েস্টেজ যে জিনিসগুলো থাকে সেই ওয়েস্টেজ জিনিসের সাথে আপনার চিনি বা গুড় মিশিয়ে তার সাথে যদি একটু হেলদি করার যদি প্ল্যানিং থাকে সমস্ত পশুদের বা মাছ পোলট্রি এদের জন্য তাহলে আপনি মেডিসিনটা অ্যাড করতে পারবেন অ্যাড করে আপনি খাবারটা তৈরি করতে পারে যদি কেউ কিনে যদি নিজেদের ফার্মের জন্য সেটা ঠিক আছে এবার যদি কেউ মনে করে থাকে যে না আমি বিজনেস করব। সেক্ষেত্রে এটা অনেক বেশি প্রফিটেবল তার কারণ হচ্ছে যে মার্কেটে অনেক সময় দেখা যায় যে সবাই মানে পশুদের খাবারটা মার্কেট থেকে কিনে কিনে নেয় ঠিক আছে সেক্ষেত্রে কী হবে আপনি তো আপনার নিজের ফার্মের জন্য আপনি তৈরি করতে পারছেনই প্লাস আপনি মার্কেটেও সাপ্লাই করতে পারবেন সেটা বিজনেসের ক্ষেত্রেও অনেক বেশি প্রফিটেবল আপনি ধরুন কাঁচা মেটেরিয়ালসটা আপনি কিনলেন পনেরো থেকে বারো থেকে পনেরো টাকায় হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি যখন মার্কেটে বিক্রি করবেন সেটা পঁচিশ থেকে তিরিশ টাকা আপনার ভালো রকম প্রফিট মানে মাস গেলে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারেন হ্যাঁ এক বছরের আমাদের ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে যদি মেশিনের রকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোম্পানি চেঞ্জ করে দেবে আর পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যদি আপনার কোনো রকম সার্ভিসিংয়ের দরকার হয় সেক্ষেত্রে ফ্রি অফ কস্টে সার্ভিসিংটা হয়ে যাবে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে এটাই আমাদের একটা বড় ফ্যাসিলিটি রয়েছে কোম্পানিতে যেটা অন্য কোনো কোম্পানিতে চট করে দেয় না সেটা হচ্ছে আপনি পাঁচ বছর পর্যন্ত আপনি কিন্তু সার্ভিসিংটা ফ্রি অফ কস্টে পাবেন এবং এক বছরের ওয়ারেন্টি তো থাকবেই ঠিক আছে আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে শহরের মানুষদের ক্ষেত্রে বলি শহরের মানুষের ক্ষেত্রে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে শহরের মানুষরা যারা এই সমস্ত বাড়িতে ধরুন মাছ বা পোলট্রি যাদের আছে চা চাষ মাছ চাষ করছে বা পোলট্রির ফার্ম রয়েছে যা আছে তারা খাবারটাকে মার্কেট থেকে কিনে নেয় তাহলে এক্ষেত্রে কী হবে তারা যদি নিজেদের বাড়িতে এটা নিয়ে গিয়ে রাখে তাহলে সে মার্কেটে বিজনেসও করতে পারবে নিজের ইসের জন্য বাড়ির জন্য নিজের প্রয়োজনটাও মেটাতে পারবে হ্যাঁ এখান থেকে হ্যাঁ সেক্ষেত্রে তো সুযোগ সুবিধা থাকবেই কেউ যদি এখান থেকে নিয়ে যদি বিক্রি করতে চায় সেক্ষেত্রে অবশ্যই দাম কম হবে আর একটা কথা বলতে চাই এই যে খাবারের যে আপনার যে ইটা মানে লেন্থটা সেটা আপনার টু পয়েন্ট ফাইভ এম থেকে এইট এম পর্যন্ত হবে আপনি যেই এম এম এর খাবারটা করতে চাইবেন আপনি টু পয়েন্ট ফাইভ থেকে এইট এম পর্যন্ত হবে সেখানে আপনার শুধু ডাইসটা চেঞ্জ করে নিলেই হবে খুব ইজি প্রসেস খুব ইজি ইজি প্রসেস কোনো এটা এটাতে কোনো সমস্যাই নেই আর একটা যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে যখন আপনি মেশিনটা পারচেস করবেন আমাদের এখান থেকেই লোক যাবে আপনার ঠিকানায় এবং লোক গিয়ে সেই ইনস্টলেশনটাও করে দিয়ে আসবে এবং আপনাকে সমস্ত রকমভাবে ট্রেনিংটাও দিয়ে আসবে যে কিভাবে আপনি মেশিনটা চালাবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না মোট কথা হচ্ছে সমস্ত সুযোগ সুবিধা আপনি আমাদের কাছ থেকে পাবেন এবং যেই নাম্বারটা আপনাকে স্ক্রিনে দেওয়া হচ্ছে সেই নাম্বারে রকম আপনার এনকোয়ারি থাকলে আপনি ফোন করতে পারেন যে কোনো ধরনের সমস্যা হলে আপনি ফোন করতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আমরা সমস্ত রকম গাইড আপনাকে দিয়ে দেবো লাগলো আমারও খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে নমস্কার